দোয়া শুধু কিন্তু আমাদের আলেমদের কাছে নয়, মসজিদের ইমামের কাছে নয়, দোয়া কিন্তু অনেক সময় একটা রিক্সাওয়ালার কাছেও থাকে। কথা বলেন, কথা বলেন ঠিক কেনা? দোয়া একটা সমাজের রিক্সাওয়ালা, যিনি রিক্সা চালায় শ্রম করে গরিব মানুষ, তার কাছেও অনেক সময় দোয়া আছে। দোয়া মাঝে মাঝে সবার কাছে নিবেন, দোয়ার বরকতে কিন্তু মানুষের জীবন সুখী হয়। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। আমাদের চেয়ারম্যান মেম্বার যারা ইলেকশন করে ওনাদের কাছ থেকে পরামর্শ নেবেন, পাবনা জেলার মধ্যে মাহফিল গিয়ে হাজার হাজার জনগণের সামনে কথাটা বলার পর সবার চোখের পানি, চোখের পানি, শুধু চোখের পানি, এখন দেখবেন আপনাদেরও চোখের পানি। এরে ভাইজান, আমি গত বছর একটা মাহফিল করতে গেলাম কুড়িগ্রাম জেলা, নদীর ওপারে আমার মাহফিল, শুনলাম নাকি আমার গাড়ি নাকি ঢুকবে না, নদীর এপারের মধ্যে গাড়িটা রেখে নৌকায় চড়ে আমি চরের ওপারে গেলাম, যে দেখলাম ওইদিকে কোনো গাড়ির ব্যবস্থা নাই, লম্বা প্রায় 2-3 কিলোমিটার মাহফিলে যাওয়ার পথ, এত বড় কষ্ট করে কিভাবে যাই, আশেপাশে দেখি কোনো মানুষের কোনো রিক্সা টিক্সা গাড়ি ঘোড়া আছে কিনা, দিলটাকে নরম করে দিবেন বাবা, একটু সাইডের মধ্যে দেখি একটা রিক্সা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তবে রিক্সাওয়ালা নাই। আমি রিক্সাটার পাশে যা বললাম, ভাই এই রিক্সাওয়ালাটাকে একটু সাড়া দেন, পাশ থেকে একটা যায় নামাজের মধ্যে বসা, একটা পাগড়ি পরা, টুপিওয়ালা পাঞ্জাবি পরা, লম্বা পাঞ্জাবি পরা, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখা, মনে হয় কোনো মুফতি মুহাদ্দিস, তাকে কেমন করে বলি যে আপনি রিক্সাওয়ালা কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, লোকটা যায় নামাজ থেকে যায় নামাজটা উঠাইয়া আমাকে কাছের মধ্যে এসে সালাম দিয়ে বললেন, আপনি কে? বলে আমি অমুক মেহমান। বলে কাকে খোঁজেন? বলে আমি রিক্সাওয়ালাকে খুঁজি। লোকটা ডাক দিয়ে বলে, আমি সেই রিক্সাওয়ালা। আমি বললাম, ভাই আপনার চেহারা এত দামি পোশাক, আপনার দামি চেহারা, আপনার নবীর সুন্নত পাগড়ি পরা, আপনি কিভাবে রিক্সাওয়ালা হন? ডাক দিয়ে বলে, হুজুর কোথায় যাবেন বলেন, শুধু বলেন। আমি বললাম, আমি অমুক জায়গায় মাহফিলে যাব। বললেন, হুজুর রিক্সায় চড়েন। আল্লাহর কসম করে বলি বাবা, হৃদয়টা নরম করে দেন। রিক্সার মধ্যে যখন আমি চললাম, রিক্সাওয়ালা পেট্রোল ঘুরাচ্ছে আর জবান থেকে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতেছে, জিল্লার জিকির আর কালেমার জিকির তার শুরু হয়েছে। লোকটা যাইতে যাইতে হঠাৎ করে মাগরিবের নামাজের আজান, মাগরিবের আজান শুরু হয়ে গেল মসজিদে, এখনো মাহফিল যাইতে পারলাম না। আমি লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাইজান মাগরিবের আজান পড়লে প্রায় 8-10 মিনিট পর নামাজ শুরু হয়, এর মধ্যে হয়তো আমরা মাহফিল পৌঁছে যাব, আপনি মাহফিলে যেয়ে নামাজ আদায় করবো, আর আমরা মুসাফির। আল্লাহর কসম করে বলি বাবা, দিলটাকে নরম করে দেন। রিক্সাওয়ালাটা খালি চোখের পানি ফোপাইয়া ফোপাইয়া কান্দে, রিক্সাওয়ালাটা আমার কথা শোনার পর কান্দে। আমি ডাক দিয়ে বললাম, রিক্সাওয়ালা ভাই কেন আপনি কান্দেন? মুখটা খুলে ঘুরাইয়া বলে, হুজুর আজকে 30 বছর হইল, একটা দিন আমি রিক্সা চলাইয়া আমার জীবনে তাকবীরুল্লাহ মিস হয় নাই, নামাজের তাকবীরুল্লাহ আমার মিস হয় নাই। আপনি আলেম মানুষ এই জন্য আমি আপনাকে বলি নাই, আপনি আলেম হইয়া আপনাকে রিক্সায় নিলাম, আপনি কেন আমার তাকবীরুল্লাহ মিস করবেন? আমি ডাক দিয়া বললাম, ভাইজান আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাই, আর বলবো না, জলদি করে মসজিদের কিনারায় লাগান, উজু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। লোকটা বলে, আমার উজু সর্বহালেই থাকে। নামাজের মধ্যে দাঁড়াইলেন, লোকটার সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করলাম। নামাজের পর মসজিদ থেকে বাহির হওয়ার পর রিক্সাওয়ালা লোকটা আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার একটা আরেকটা কথা শুনবেন বলে বলেন। বলে, আমার ইচ্ছা আপনাকে এক কাপ আমার হালাল টাকা দিয়ে আমি আপনাকে চা খাওয়াবো। আমি বললাম, ভাইজান আপনি কেন খাওয়াবেন? আমি তো বক্তা মানুষ, আমার অনেক টাকা পয়সা, আমি খাওয়াবো? বলে, না না আমার হালাল টাকার মেহমান দাঁড়ি করাবো। আমি বললাম, হ্যাঁ খাওয়ান। চা খাইতে বসলাম, লোকটা একসঙ্গে চা খাইতেছি, এমন সময় আমাকে আবার কাছে ডেকে বলে, হুজুর একটু মনে কিছু নেবেন না, একটু কথা বলবো আপনার সঙ্গে। হ্যাঁ বলেন। লোকটা ডাক দিয়ে বলে, হুজুর
আপনি মনে কিছু নেবেন না? তো বলে না। বলে আমার নবীকে আপনারা তো বয়ান করে বেড়ান সারা দেশে। বলে হ্যাঁ। বলে আমার নবীকে আপনি জীবনে কয়বার দেখছেন? আমার নবীকে স্বপ্নে আপনি কয়বার দেখছেন? আমার চোখগুলো লাল হয়ে গেল। আমি তো সত্যি এখনো আমার নবীকে দেখি নাই। আমার নবীকে তো আমি এখনো স্বপ্নে দেখার আমি আবুল কাসিম সরকারের নসিব হয় নাই। রিক্সাওয়ালা লোকটা ডাক দিয়ে বলে, হুজুর আমার নবীকে কয়বার দেখছেন স্বপ্নে? আমি বললাম, রিক্সাওয়ালা ভাই, আমাকে যেভাবে প্রশ্ন করছেন মনে হয় আপনি নবীকে দেখছেন। রিক্সাওয়ালার চোখ দিয়ে ধা ধা করে পানি পড়ে। আর ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহ পাকের অশেষ মেঘের বাণী, এ পর্যন্ত 50 বারের অধিক আমার বিশ্ব নবীকে দেখার সুযোগ আমার রিক্সাওয়ালাকে দিয়েছে। আমি বললাম, ভাই তুই আমার নবীকে একবার দুইবার নয় 50 বারের অধিক বার দেখেছিস, তোর বুকটা আমার কাছে দে। একটু জোরে কর আল্লাহু আকবার। লোকটার প্রতি আমার দাম বেড়ে গেল, লোকটার প্রতি আমার কদম বেড়ে গেল। আমি আর তার সঙ্গে কথা বলতে লজ্জা লাগতেছে আমার, যে আমি এত বড় একজন আলেম, এত বড় একজন বক্তা, অথচ আমার নবীকে এখনো আমি দেখলাম না। আর এই সমাজের একজন রিক্সাওয়ালা, তিনি যদি আমার নবীকে দেখে, তার কাছে আমার এলেমের কোনো দাম নাই। আল্লাহু আকবার। আজকালকে সমাজের যারা আমরা বক্তা হই, মনে করি আমরা নিজেকেই অনেক বড়। না না, বক্তা বলে কোনো কথা নয়, আলেম বলে কোনো কথা নয়, জুব্বাওয়ালা বলে কোনো কথা নয়, পাগড়িওয়ালা বলে কথা নয়, যারা আমলদার তাদের দাম আমার আল্লাহর কাছে বেশি। জোরে কোন ঠিক কে না? এই মজলিসের মধ্যে একজন এই ফুল প্যানালও আল্লাহওয়ালা হতে পারে, আমিন কর। একজন রিক্সাওয়ালাও আল্লাহ ওয়াদা হতে পারে। দোয়া কার কাছে নিবেন? জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা বলছিলাম বাবা, দিলটাকে নরম করে দেন। এখন আপনারা কাঁদবেন, 2-3 মিনিটে চোখের পানি ফেলাবেন, একটু আমার ভাইজান, আমার বন্ধুগণ, ঐতিহাসিক ঘটনাটা আমি তো আপনাদেরকে হৃদয় বিদারক কথা বলছি। লোকটার মনে আমার কথা শোনার পরে এমন ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। আমি বললাম, 1000 টাকার একটা নোট পকেটের মধ্যে নাচতেছি, যে আজকে এই লোকটাকে যিনি নবীকে 50 বার দেখলো, আমি তো 2-3 কিলোমিটার চালালাম, আমি আজকে তাকে 1000 টাকা আমি ভাড়া দেব, আমিন কর। এই সমাজের অনেক টাকাওয়ালা আছে, অনেক পয়সাওয়ালা আছে, হোটেলে গেলে, রেস্টুরেন্টে গেলে লক্ষ হাজার হাজার টাকা খরচ করে, বিভিন্ন বন্ধু বান্ধবের পিছনে খরচ করে। একজন গরিবের কাছে রিক্সাওয়ালায় যখন ওঠে, তাকে 10টা টাকার জন্য ঝগড়া করে। কথা বলেন, কথা বলেন ঠিক কেনা? আরো জোরে বলেন ঠিক কেনা? এই যে আমাদের দিনাজপুর জেলায় একজন অটো বাইককে টাকা দেওয়ার বেশি দর দাবি করেছে বলে তাকে একটা উল্টা পাল্টা কথা বলেছে, একটা থাপ্পড়ে তাকে মেরে ফেলছে। কথা বলেন ঠিক কেনা? শ্রমিকের সঙ্গে খারাপ আচরণ করবেন না, গরিবের সঙ্গে খারাপ আচরণ করবেন না। 10 টাকার ভাড়া তাকে 20 টাকা দিয়ে দোয়া নাও, কারণ শ্রমিকরা হচ্ছেন রসুলের বন্ধু। আমাদের বাংলাদেশ সরকার এদেশের শ্রমিকদের মূল্যায়ন করে, আমিন বলে। শ্রমিকদের দোয়া নেবেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণী মানুষের দিকে আল্লাহর নবী দেখবেন না, সাফায়াত করবেন না। তার মধ্যে 1 নম্বর যারা শ্রমিকের সঙ্গে খারাপ আচরণ করে, শ্রমিকের মূল্য যারা ঠিকভাবে দেয় না, এই শ্রমিক বড় দাম, আল্লাহু আকবার বলে। কারণ আমার রসুল হচ্ছেন শ্রমিকদের লিডার, আল কাসিবু হাবিবুল্লাহ। একটু চিৎকার দিয়ে জোরে কেন আল্লাহু আকবার। ভাইজান, কথাটা শোনার পর আপনাদের চোখের পানি থাকবে কিনা আমি জানি না, এখন কথাটাকে বলছি। আমি 1000 টাকার নোট আমি রিক্সাওয়ালাটাকে দেব, রিক্সাওয়ালাকে 1000 টাকার নোট দেব। আল্লাহর কসম, রিক্সাওয়ালাটাকে সালাম যখন দেব, মুসাফার মাধ্যমে টাকাটা দেব, রিক্সাওয়ালা আগাম বুঝতে পেরেছে, ডাক দিয়ে বলে, হুজুর আপনার পক্ষ থেকে কোনো টাকা পয়সা দিবেন না, আমি কিন্তু আপনার কাছে টাকা নেব না। একটু জোরে কোন আল্লাহু আকবার। আরে ভাই, আমি আপনাকে খুশি করে দেবো, কয় খুশি করলেও নেব না হুজুর, কারণ আমি টাকার জন্য রিক্সা চালাই না হুজুর, আমি টাকার জন্য রিক্সা চালাই না হুজুর, আমি রিক্সা নিয়েছি মানুষের কিছু পর উপকার করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম বাংলাদেশের মানুষ এরকম ইতিহাসে আছে না? নাই। জোরে বলেন আছে না? নাই। গত বছর, গত ঈদের সময় আমাদের বাংলাদেশের একজন কোম্পানির এমডি, কোম্পানির মালিক, আমি বলছি আপনাকে,
একটা দামি মার্কেটের উত্তরা মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে। তিনি সাধারণ পোশাক পরে দাঁড়িয়ে বলছে, দুই চারটা রিক্সাওয়ালাকে ডাকে, হ্যাঁ রিক্সাওয়ালা এদিকে আয়। রিক্সাওয়ালা আসছে, এসে বলে আমি ওই সামনে যাব, তবে একটু আপনার রিক্সায় চড়ার আগে বলি আমার পকেটে টাকা নাই, আপনি যদি আমাকে ফেরিতে নেন আমার উপকার হবে। লোকটা রিক্সাটা চালাই চলে গেল। আর একটা রিক্সাওয়ালাকে ডাকলো, বলে রে ভাই আসেন, যাবেন? বলে হ্যাঁ যাব। বলে আমার পকেটে কিন্তু টাকা নাই, আপনি যদি আমাকে এমনি নিয়ে যান তাহলে আমি নিয়ে যাব। এইভাবে ওই লোকটা একটা ক্যামেরা লাগাই রাখছে, প্রায় 8-10টা রিক্সাওয়ালাকে বলে, কেউ তাকে নেয় না। একজন বৃদ্ধা মানুষ রিক্সা ডাকা মাত্র এসেছে, ডেকে বলে ভাই আমার কাছে কিন্তু কোনো টাকা নাই। অনেকগুলো রিক্সাওয়ালা এই কথাটা বলার পর চলে গেল, আপনি কি আমাকে ফেরিতে আমার ওই জায়গার সামনে নিয়ে দিবেন? লোকটা তখন ডাক দিয়ে বলে, ভাই এগুলো আমার জীবনের বহু তহরহ, আপনি টাকা না দিবেন তাতে কি হয়েছে, আপনার উপকার করাটা আমার কল্যাণ হবে, আপনি চলেন রিক্সায়, কোথায় যাবেন ঢাকা শহরে সেখানে আমি নিয়ে যাব। জোরে কর আল্লাহু আকবার। লোকটা ছিলেন একজন কোম্পানির মালিক, ডাক দিয়ে বলে আমার ঈদের এটাই হলেন শ্রেষ্ঠ উপহার, এই লোকটা আমার টাকা নিবে না, এই লোকটাকে আমি একটা মানুষ পেয়েছি, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার ঈদের মধ্যে আমি তাকে দেব। আমিন কর। একটা দামি মার্কেটের মধ্যে নিয়ে যাইয়া বললেন, ভাই একটু দাঁড়ান। রিক্সাওয়ালাকে বললেন, রিক্সা দিয়ে সামনে দাঁড়ান, রিক্সাটা ব্রেক করে রাখেন। লোকটার হাত ধরে বলেন, চলেন একটু মার্কেটে যাই। মার্কেটের মধ্যে যাইয়া তার পা থেকে মাথা পর্যন্ত যত পোশাক আছে, তার পরিবারের মধ্যে যত খাবার দাবার আছে, এবং একটা খাম ধরাই দিয়ে বললেন, আজকের এ বছরের ঈদের সেরা উপহার আপনাকে দিলাম, আপনাকে পরীক্ষা করেছি যে আপনি মানুষের মতো মানুষের পরিচয় দিয়েছেন। একটু চিৎকার দিয়ে ধরে বলেন, আল্লাহু আকবার। কি মনে করেন উপহার? এই মানুষগুলো যে সমাজের ভালো কাজ করে, আজকে তাদের কারণে তো এত সম্মান আল্লাহ দিচ্ছে। আজকে মোশারফ ভাই আজকে ইউনিয়নের চেয়ারম্যান, এমনি এমনি জনপ্রতিনিধি হয় না ভাই। জনগণের ভালোবাসা অর্জন করা এটাও একটা আমল, এটাও একটা বড় উপহার। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার।